অত্র আয়াতে তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করতে বলেছেন এই কথার অর্থ এটা যেন কেউ না যে সবাই যদি বিবাহ করে তাহলে অপছন্দকে কে বিবাহ করবে এটা ভাববার কোনো সুযোগ নেই এটা আল্লাহ আল্লাহতালা বলেছেন বিবাহ কিভাবে হবে কার সাথে এটা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা হয়েছে এরপরে যখন মানুষ আবার মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেদিন ওই লিখাটা আবার বাস্তবায়ন করা হয়েছে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা আল্লাহ লিখেছিলেন সেটা আবার পুনরায় লিখেছেন মায়ের পেটে যখন চার মাস লিখে থাকেন কাজেই আল্লাহ তালা বলেছেন তুমি তোমার পছন্দ মতো বিবাহ করো এর অর্থ এটা যেন কেউ না বুঝে যে তাহলে অপছন্দ বা যাদেরকে দেখতে শুনতে খুব ভালো মনে হয় না তাদের বিবাহ কিভাবে হবে বা কে করবে এটা ভাববার সুযোগ নেই আল্লাহ ভাগ্য লিখার পরেই তিনি বলেছেন যে তোমরা তোমাদের পছন্দ মতো বিবাহ করো দেখবেন যে ঘুরতে 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 এক পর্যায়ে এমন একটা বাড়িতে চলে গেছেন যেটা সম্পর্কে আপনি ভাবেননি আগে ওখানে যেতেই হবে যা লিখা আছে তাতে আপনি যেতে বাধ্য তবে আপনি চেষ্টা করুন আপনার ভাগ্য কোথায় আছে আল্লাহ তালা প্রথম অংশে বলেছেন মেয়েদেরকে বিভাগ